গত সেপ্টেম্বরের 16 তারিখ বান্দরবানের তোমরু বাজার সীমান্ত এলাকার কাছে মায়ানমার থেকে মর্টার শেল ফায়ার করার কারণে 18 বছরের এক রোহিঙ্গা ছেলে মারা যায় এবং আরো 5 জন আহত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন মায়ানমারের অ্যাম্বাসেডরকে ডাইকেনা জিজ্ঞেস করছে, বস এখানে কি চলতেছে? উনি তখন মোটামুটি বুঝাইছে, সীমান্তের ওই পার থেকে আপনাদের দেশে যত গুলি আর মর্টার এসে পড়তেছে এই সবগুলা আরাকান আর্মি মারতেছে। মায়ানমার সরকার এইগুলার দায় কোনোভাবেই নিবে না। আর বাংলাদেশি মিডিয়ার সাথে তো উনি ওই সময় কথাই বলেন নাই। একটু খটকা কি লাগতেছে আপনাদের? বাংলাদেশের প্রধানমন্ত্রী মাত্র ভারত সফর থেকে ব্যাক করছে আর এরই সাথে সাথে মায়ানমার সীমান্তে বাংলাদেশের সাথে সামরিক ঝামেলা শুরু হইল। আরো কি অবাক লাগে যখন আপনি জানেন এই এরিয়াটার ভিতরেই কিউকপিউ নামে একটা এলাকা আছে যেটা বাংলাদেশের টেকনাফ থেকে মাত্র 205 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেইখানে চায়নার টাকায় একটা বিশেষ অর্থনৈতিক এলাকা এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হইতেছে। তাইলে কি বাংলাদেশ মায়ানমার ঝামেলা হইলে সেখানে চীনের মদত থাকতে পারে? আসলে মায়ানমারের ভিতরে আরাকান আর্মির সাথে ঝামেলাটা কি চলতেছে? আর এই পুরো ঝামেলায় বাংলাদেশের ভিতরে নতুন করে রোহিঙ্গা ঢোকা শুরু হইতে পারে কিনা, এই পুরো ব্যাপারটাই আমি এবং আমার এক ছোট্ট বন্ধু লাবিদ রাহাত মিলে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ মায়ানমার বর্ডারে ফগ চলে না, এই কারণেই এত ঝামেলা। নাইলে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মতন এই বর্ডারটাও শান্ত থাকতো। আপনাদের নিশ্চয়ই মনে হইতেছে এই আরাকান আর্মি জিনিসটা আসলে কি? এদেরকে সংক্ষেপে এ ডাকা হয়। 2009 সাল থেকে এদের সশস্ত্র কর্মকাণ্ড বেশ চোখে পড়ছে। এরা একটা আরাকান ভিত্তিক সশস্ত্র সংগঠন। ওরা আরাকান অঞ্চলে যে বৌদ্ধ জনগোষ্ঠীটা আছে না, ওরা মনে করে এই বৌদ্ধ জনগোষ্ঠীর একটা ঐতিহাসিক অধিকার এই রাখাইন রাজ্যের উপরে আছে। আর ওরা আরাকান বা রাখাইন রাজ্যকে মায়ানমারের অংশ বইলা মনেই করে না। ওরা মনে করে 1784 সালের পর থেকে বার্মা এই আরাকান দখল করে রাখছে এবং বার্মা এখানে একটা ঔপনিবেশিক শক্তি অনেকটা ব্রিটিশদের মতো। একটু ক্লারিফিকেশন দেই, আরাকান নাম কিন্তু আগে ছিল, এখন এইটা রাখাইন রাজ্য নামে পরিচিত। যেমনি ভাবে মায়ানমার সেনাবাহিনী আইসা দুনিয়া সব নামই চেঞ্জ করে ফেলছে, বার্মা থেকে মায়ানমার, আরাকান থেকে রাখাইন। এখানে একটা মজার ব্যাপার আছে, 1784 সালের আগে এই আরাকান রাজ্যটা কিন্তু মোটামুটি স্বাধীন ছিল। 1784তে বার্মার বামার যে জাতিসত্তা আছে আভা রাজা, ওরা এসে এখানে শাসন শুরু করে। 1826 সাল থেকে ব্রিটিশরা এখানে শাসন করে। 1942 সাল থেকে 2 বছর এটা জাপানের শাসনাধীনে ছিল। চিন্তা করেন, জাপানও কিন্তু একটা কলোনিয়াল পাওয়ার ছিল একটা সময়। আবার 1948 সাল থেকে বামার শাসন শুরু হয়। এক লাইনে যদি সামারি করি, আরাকান রাজ্যটা 1784 আগে স্বাধীন ছিল, এরপরে বামাররা আসছে, 1826 ব্রিটিশরা আসছে, 1942 জাপানিজরা আসছে, আবার 1948 থেকে বামাররা আসছে। মোট কথা, আরাকান আরবি মনে করে এই রাখাইন রাজ্যের উপরে অন্য কারো শক্তি আমরা মাইনা নিব না। এখন এই আরাকান আর্মির প্রায় 4000 যোদ্ধা আছে। একটা খুব বিখ্যাত সংঘাতের কথা আপনারা 2015 সালের আগস্ট মাসে শুনবেন, যখন আরাকান আর্মির এই গেরিলাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের একটা সংঘর্ষ ঘটে। আরাকান আর্মি দাবি করতেছিল ওদের পরিবহনের কাজে কিছু ঘোড়া ব্যবহার করতেছিল, এইটা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা নিয়ে গেছে। কিন্তু এরপরে আর তেমন কোনো সংঘাতের খবর আমরা পাই নাই। আশা করি আপনারা বুঝা গেছেন আরাকান আর্মি আসলে কি চায়। এখন রিসেন্টলি একটা ঝামেলা হওয়া শুরু হয়েছে। লাস্ট যে জুন মাসটা গেল না, মায়ানমার সেনাবাহিনী কি করছে জানেন? যেখানে আরাকান আর্মি তোদের রে ভাই দেখতেই পারে না, সেখানে রাখাইন রাজ্যের মধ্যে ওরা সেনাবাহিনীর সেনা সংখ্যা বাড়াই দিছে। আবার ওরা আরাকান আর্মিকে নেপিদো অর্থাৎ ওদের যে রাজধানী ওইখানে আমন্ত্রণ জানাইছিল, চলো আমরা একটু কথাবার্তা বলি, আরাকান আর্মি একদম ডাইরেক্ট মানা করে দিছে। পরে সেনাবাহিনীকে রাখাইন রাজ্যে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যে কোনো সময় যুদ্ধ জন্য তোমরা প্রস্তুত থাকবা। এইটার ঠিক পরপরই ওদের জান্তা সরকার বিভিন্ন জায়গা থেকে আরাকান আর্মির অ্যাফিলিয়েটেড যে লোকরা ওদেরকে গ্রেফতার করা শুরু করছে। বিভিন্ন শহরের গেট বন্ধ করে দেওয়া হইতো যাতে ওরা পালাইতে না পারে। হোটেল মোটেল এগুলোতে রেগুলার চেক করা হইতো এখানে কোনো আরাকান আর্মি সদস্য আছে কিনা। এখন আরাকান আর্মিও তো বসে থাকবে না, ওরাও রাখাইন রাজ্যের ভিতরে অন্তত 20 জন জান্তা সরকারের এই প্রতিনিধিদেরকে গ্রেফতার করছে। এই ইট পাটকেল ছোটাছুটির মধ্যে জুলাইয়ের 4 তারিখ মায়ানমার একটা এয়ার স্ট্রাইক চালায় আরাকান আর্মির বেইজের উপরে। এতে ওদের 6 জন সৈন্য মারা যায় আর আরো অনেকে আহত হয়। এই মারামারিটা হয়েছিল থাইল্যান্ড বর্ডারের দিকে। তার 12 দিন পরে আরাকান আর্মি উল্টা আক্রমণ চালায়, যেটা
উত্তর মংদাও এলাকায়, এটা কিন্তু বাংলাদেশের সীমান্তের কাছাকাছি, যেখানে চারজন মারা যায়, আরো অনেকে আহত হয়, আর অন্তত ১৪ জনকে ওরা জীবিত গ্রেফতার করছে। এরপর থেকে কন্টিনিউয়াসলি মায়ানমার সেনাবাহিনী আর আরাকান আর্মির মধ্যে এই ঝামেলা গোলাগুলি মারামারি হানাহানি চলতেছে, আর এইগুলা চলার মধ্যেই বাংলাদেশ সীমান্তের এই ক্যাচালটা ঘটলো। সত্যি কথা বলতে এখন আমি কোনো ক্যাচালেই বিশ্বাস রাখি না, পরে দেখা যাবে সব ক্যাচাল ট্যাচাল শেষ হওয়ার পরে মেইন মানুষ এখনো বাইচে আছে, আর নিজের মারে আত্মগোপনে পাঠায় এক্সট্রা ২৫,০০০ ফলোয়ারও কামানো হয়ে গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে ঘটনাটা ঘটলো এইটার কনসিকোয়েন্সটা কি, ফলাফলটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্যার বলতেছেন, মায়ানমার এই ঝামেলাটা তৈরি করার মাধ্যমে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়াটা ছিল সেটাকে হয়তো দেরি করাইতে চাইতেছে, কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইতেছে যার কারণে এই ইস্যুটার কথা সবাই ভুলেই যায়। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ১২,০০০ রোহিঙ্গা উদ্বাস্তু হিসেবে বসবাস করতেছে, আর এই জনসংখ্যাটা বাংলাদেশ সরকারের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ। ওদেরকে বাংলাদেশ চাইতেছে তাড়াতাড়ি মায়ানমারে পাঠাই দিতে, কিন্তু মায়ানমারের জান্তা সরকার চাইতেছে না ওদেরকে নিতে। এই দুইটার মধ্যে তেনা পেঁচানো হইতেছে বহুত দিন ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেম বিভাগের আরেকজন অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার বলতেছেন, এই ঘটনাগুলো ঘটানোর মাধ্যমে মায়ানমার হয়তো চাইতেছে বাংলাদেশকে একটু উস্কানি দেওয়ার জন্য, যাতে করে ওরা মিলিটারিলি এখানে এনগেজড হয় মায়ানমারের সাথে, বাংলাদেশও যাতে একটু গোলাগুলি চালায়, ঠুসঠাস চালায়। তাইলে কি হবে, পুরো ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা যেটা আছে এটা টোটালি এই ক্ল্যাশের দিকে চলে যাবে। মায়ানমারের ভিতরে যেই গোলাগুলি হইতেছে আরাকান আর্মির সাথে, বিভিন্ন এথনিক গ্রুপের সাথে, সেনাবাহিনীর ব্যাপারে প্রচন্ড নেগেটিভ ফিলিং, এই সবগুলো থেকে মনোযোগ সইরা এইটার মধ্যে পড়বে। হয়তো বা মায়ানমার এটা চাইতে পারে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত প্রত্যুত্তরে কোনো আলগা সামরিক অ্যাটাক চালায় নাই, আর এইটাকে অনেক বেশি প্রশংসা করা হয়েছে। আরেকটা অ্যানালাইসিসে এইটা বলা হইতেছে, এই পুরা জিনিসটা হয়তো চায়নার একটা জিওপলিটিক্যাল খেলা হইতে পারে, কারণ ভারত আর যুক্তরাষ্ট্র এদিকে বাংলাদেশকে পুশ করতেছে কোয়াডে জয়েন করার ক্ষেত্রে। এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু চীন আবার এদিক থেকে বাংলাদেশকে পুশ করতেছে যাতে তারা নিরপেক্ষ থাকে, আর ওদের যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI আর গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ওইটাতে বাংলাদেশ জয়েন করে। তাইলে কি এটার পিছনে চীনের কোনো হাত থাকতে পারে? রাখাইন রাজ্যে চীন এবং ভারতের অর্থনৈতিক ইনভেস্টমেন্টগুলো কোন কোন জায়গায় আছে, আর পুরো জিওপলিটিক্যাল ব্যাপারটা বাংলাদেশ বর্ডারের সাথে কতটুকু দূর দূরান্তে অবস্থিত, এইটারই ব্যাখ্যা এখন দিবে লাবিদ রাহাত। আচ্ছা, কেন আসছি বুঝতেই তো পারছেন না? তো চলেন আর কথা খরচ না করে প্লাস ওপেন দ্য ম্যাপস। একদম রিসেন্ট যেই ঝামেলাটা হয়েছে সেটা হলো আমাদের বান্দরবন জেলার ঘুমধুম নামের একটি জায়গায়। এখানে প্রায় ৩০০ পরিবারকে স্থানীয় প্রশাসন রিলোকেট করার চেষ্টা করছে এখন। আর এছাড়াও কেবলমাত্র আশেপাশের জায়গাতেই প্রায় ৪,৫০০ জন রোহিঙ্গা রেফিউজি রয়েছে এই মুহূর্তে। এখন খুব স্বাভাবিকভাবে এই জায়গাটা বর্ডার শেয়ার করে মিয়ানমারের সাথে, আর মিয়ানমারের এই অঞ্চলের বাকি দুই বর্ডার শেয়ার করা দেশগুলো হলো ভারত আর উপরে চায়না। আশা করি আপনারা সবাই জানেন রিসেন্ট সময়ে ভারত আর চায়নার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু এই দুই দেশেরই কমন একটা ইন্টারেস্টের জায়গা কোথায় বলেন তো? ইয়েস, মিয়ানমারে। প্রথমে যদি ইন্ডিয়ার ক্ষেত্রে যাই তাহলে দেখেন এর পূর্ব অংশে যেই রাজ্যগুলো রয়েছে যেমন মিজোরাম, ত্রিপুরা বা মণিপুর, এই অঞ্চলগুলোর সাথে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করা এখন কতটা কঠিন। শুধু চিন্তা করেন, মুম্বাই থেকে কোনো পণ্য যদি এই অঞ্চলগুলোতে পাঠানো হয় তাহলে সেটাকে সড়কপথ দিয়ে একদম এই চিকেন নেক হয়ে কতটা পথ ঘুরে আসতে হবে। আর তাই ভারতের দিক থেকে তারা এই সমস্যা সমাধান করার উপায় বের করে মিয়ানমারে একটি বন্দর তৈরি করার প্ল্যান করে। তাদের প্ল্যান করা প্রজেক্টটার নাম দেওয়া হয় কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। আর এই প্রজেক্টের মোট বাজেট ঠিক করা হয় ৪৮৪ মিলিয়ন US ডলার্স, যার মধ্যে তৈরি করা হবে সিতুয়েতে একটি বন্দর, এরপর মিয়ানমারের কালান্দান নদীকে ঘিরে পালোয়া পর্যন্ত ওয়াটার টার্মিনাল, এবং সেখান থেকে মিজোরাম পর্যন্ত রোড কানেক্টিভিটির ব্যবস্থা। মানে দেখেন, এই একটা প্রজেক্টের জন্য ভারতের পূর্বের রাজ্যগুলোর সাথে পশ্চিমের রাজ্যগুলোর বাণিজ্যিক কাজের সমুদ্রপথের কানেক্টিভিটি কতটা সহজ হয়ে যায়। এখন এই একই জায়গাতে আসে চায়নারও বেনিফিট। চায়নাও কিন্তু এই সিতওয়ে পোর্ট থেকে আরেকটু দূরেই আরেকটি বন্দর তৈরি করছে যার নাম কিয়াকপিউ পোর্ট। এখানে চায়নার বেনিফিটটাও কিন্তু মোটামুটি একই জায়গাতেই, ব্যবসা বাণিজ্য। এখনো সময়ে চায়না মেনল্যান্ড থেকে ইন্ডিয়ান সি হয়ে কোথাও যেতে চাইলে তাদের এই পুরো সাউথ চায়না সি হয়ে মালয়েশিয়ান স্ট্রেইট অফ মালাক্কা ঘুরে আসতে হয়। আর এটার কারণেই তারা এই পোর্টের মাধ্যমে কিয়াকপিউ স্পেশাল ইকোনমিক জোন তৈরির প্রজেক্ট হাতে নেয়, যেটাকে সংক্ষেপে বলা হয় KPSEZ। এখন এটার কারণে এক তো চায়না তাদের বাণিজ্যিক দিকে সুবিধা পাবে, আর এছাড়াও এখান থেকে চায়না সরাসরি ইউনিয়ন প্রভিন্স পর্যন্ত রোড কানেক্টিভিটির মাধ্যমে চায়নার এই প্রভিন্সও উন্নত হবে। আর এই কানেক্টিভিটিকে তারা বলছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর।
করিডোর। এমনকি এই প্রজেক্টে ইতোমধ্যে কিয়াকপিউ এবং ইউনানের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে, যেটা এই মুহূর্তে অপারেশনাল। অর্থাৎ বুঝতেই পারছেন এই স্পেসিফিক অঞ্চলটা এই দুই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই পোর্টের অবস্থান আর চায়না পোর্টের ঠিক পাশ থেকেই ভারতের সমুদ্রসীমা থাকার কারণে এখানে যে কিছুটা ঝামেলা হওয়ার মতনই জায়গা সেটা হয়তো বুঝতেই পারছেন। এখন ম্যাপের অবস্থানে দেখা যাচ্ছে এই দুই পোর্টের অবস্থানই বর্তমানে রাখাইন রাজ্যে, মূলত যেই রাজ্য নিয়েই আমাদের আজকের ভিডিওর এই ঝামেলাগুলো শুরু। তো আমি মূলত এই অঞ্চলকে নিয়ে জিওপলিটিক্স নিয়ে আপনাদের কিছুটা একটা আইডিয়া দিলাম। এবার চলেন আবার আমরা এনায়েত ভাইয়ের কাছে ফিরে যাই। লাবিদকে নিয়ে এই মিমটা আমি না শেয়ার দিয়ে পারতেছি না। আশা করি লাবিদ এরকম আরো গুরুত্বপূর্ণ এবং মিম বান্ধর মতন উপযোগী ছবি আমাদেরকে উপহার দিয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি মনে হইতে পারে না চীন কি চায় না? ওয়াও, রোহিঙ্গারা আর মায়ানমারে ফেরত না আসুক, এইটার কিন্তু ঠিক উল্টা চিত্রটা আমরা দেখি। রাখাইন রাজ্যে চীন অলরেডি 3000 মতন বাড়িঘর বানায় রাখছে, যাতে যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আবার রাখাইনে ফেরত আসবে ওরাও এখানে থাকতে পারে। ইভেন শুরু শুরুতে যে ফুড সাপোর্টটা দরকার, খাবার দাবারের ব্যাপারটা, এইটাও চায়না অ্যারেঞ্জ করে দিবে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে অন্যদিকে মায়ানমারের সামরিক সরকারের সাথে চায়নার খুবই ভালো একটা সম্পর্ক আছে। যেমন চায়নার ফরেন মিনিস্টার অলরেডি বইলেই দিছে ওরা মায়ানমারের সামরিক সরকারকে যে কোনো সিচুয়েশনে সাপোর্ট বা সমর্থন দিবে। মায়ানমারের অনেক উন্নয়নমূলক কাজের মধ্যে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। ইভেন চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, এইটারই মেরিটাইম এন্ড পয়েন্টটি কিন্তু হচ্ছে কিউকপিউ সমুদ্র বন্দরটা। এইগুলো ফুললি ডেভেলপ করার কাজে নামছে। তো চায়না নিশ্চয়ই এমন কিছুকে সাপোর্ট দিতে যাবে না যাতে মায়ানমারের সামরিক সরকার তাদের উপরে রাইগা যায়। বাট তার আগ পর্যন্ত তারা কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনকে সাপোর্ট দিতেছিল। আই থিঙ্ক চায়না আর মায়ানমার উভয় দেশের অফিসিয়ালদের উচিত প্রত্যেক দিন অফিসের পরে ফাইল ডান্স দেওয়া। এরকম বিনোদন কিন্তু দরকার। আমি নিজেও চিন্তা করতেছি এখন থেকে অফিসের পরে ফাইল ডান্স দিব, লাবিদকেও আমার সাথে রাখবো। এখন প্রশ্ন হইতে পারে এইটার মাধ্যমে কি মায়ানমার থেকে আরো বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢোকানোর পায়তারা চলতেছে কিনা। গত 23 সেপ্টেম্বরের খবর বলতেছে বর্ডারের মধ্যে 1 ডজনেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অলরেডি প্রবেশ করে ফেলছে আর তারা টেকনাফের কাছাকাছি যে ক্যাম্পগুলো আছে ওইখানে আশ্রয় নিছে। যেহেতু এই গোলাগুলিগুলো হইতেছে ওইখান থেকে তারা তাড়াতাড়ি সরে আসার চেষ্টা করতেছে। আরো শত শত রোহিঙ্গা বর্ডারের মধ্যে অপেক্ষা করতেছে বাংলাদেশে ঢোকার জন্য। এইটা ছাড়াও একটা পরিবার যারা রাখাইন রাজ্যের বুথিডাং টাউনের মধ্যে থাকতো, আরাকান আর্মির ঝামেলা শুরু হওয়ার পরের থেকে ওরা টেকনাফ দিয়ে নাফ নদী ক্রস করে তাদের মোংদাও দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকছে এবং বাংলাদেশে ঢুকতে ওদের 11 দিন সময় লাগছে। আর ওভারঅল মেইনলি আরাকান আর্মির ভয়ে রোহিঙ্গারা ওই জায়গা থেকে পালাইতেছে। অথচ খেয়াল রাখবেন আরাকান আর্মি কিন্তু ইভেন মায়ানমারের মূল সেনাবাহিনীর থেকে অনেক বেশি নমনীয় রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার ব্যাপারে। ওরা চায় বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ফেরত আসুক মায়ানমারে, পুরোপুরি না চাইলেও অ্যাটলিস্ট মায়ানমারের সেনাবাহিনীর থেকে বেশি চায়। ওদের যে পলিটিক্যাল উইং আছে, ওরা 19 সেপ্টেম্বরের একটা প্রেস ব্রিফিং এর মধ্যে বলছে বাংলাদেশের উচিত আরাকান আর্মিকে তাড়াতাড়ি রিকগনিশন দেয় আর আরাকান আর্মির সাথে বৈশ্বের রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা। কাইন্ড অফ আরাকান আর্মিকে আপনি মায়ানমারের তালিবান বলতে পারেন, তবে বাংলাদেশ মায়ানমারের সামরিক সরকারকে বাইপাস করে ওদের সাথে টক করতে গেলে এটা প্রচন্ড বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, যেটা আমিও জানি আপনিও জানেন। সো আই গেস ওভারঅল মায়ানমার বাংলাদেশ ক্যাচালটা আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন, যেখানে আরাকান আর্মি একটা নতুন স্টেক হোল্ডার হিসেবে এখানে আসছে, সাথে চাইনিজ ইনভলভমেন্ট আছে কিনা, রোহিঙ্গাদের আবার ফেরত নেওয়া হবে কিনা, এই ব্যাপারগুলো চলে আসছে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এইবার চলেন আপনাদেরকে মিম রিভিউ নিয়ে যায়। ঠিকই শুনছেন, মিম রিভিউ আবার ব্যাক করতেছে। সাকিব সাদি 96, ওয়েন উইমেন্স টিম ইজ উইনিং টুর্নামেন্টস বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর মেন্স ক্রিকেট টিম টু উইন ওয়ার্ল্ড কাপ, এনায়েত চৌধুরীস মাইক স্ট্যান্ড। হতাশা অমাপনীয়। এইবার তো সরাসরি প্রুভড হয়েই গেছে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলকে সন্ধ্যা 7টা বাজে পড়তে বসায় শোনানো উচিত লাউড স্পিকারে কিভাবে একটা প্রেস কনফারেন্সে কথা বলতে হয়, আর এইটা বাংলাদেশের মহিলা ফুটবল দল খুব ভালো মতন শিখাইতে পারবে। নাহিয়ান খান, নো বডি, বিসিবি, শান্ত, বিলিভ ইন ইউ। ভাই মনে আছে কয়েকদিন আগে লিটন দাসকে যেমনে করে পচানো হইতো, ও যত রান করবে তত % ছাড় দেওয়া হবে। আমি খুবই চাই শান্ত এরকম করে যদি একটা কামব্যাক করতে পারে তাইলে সেরা হবে। পরাগ ভাই 1996, কালকে রিপোর্ট সাবমিশন, কিন্তু যে রিপোর্ট আনার কথা সে আসেই নাই। শিক্ষক, গ্রুপ মেম্বার্স, এটা হইলে ওরে বাসার থেকে দরজা ভাইঙা তুইলা পিটায় ক্লাসের মধ্যে নিয়ে আসবেন, এইসব ভুগি ঝুগি লেম এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই। এখন থেকে প্রতি ভিডিওতে ইনশাল্লাহ মিম রিভিউ দেওয়ার আমি ট্রাই করব, তবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না, দেখা যাক সামনে কি হয়। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনার দিনটা ভালো যাক এই কামনা করি আমি। আর আপনার যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।
লাবিদের এখন খুব তাড়াতাড়ি একটা বউ দরকার। কাট।